চরফ্যাশনে যাত্রীবাহী বোরাক ও ট্রাক ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ কামাল হোসেন নামের 50 বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। আজকে তাবলিগ জামাতে আমাদের মহল্লা থেকে তাবলিগের একটা জামাতে যাওয়া দরছে, প্রতিমধ্যে আমাদের মন্ত্রীর বাসার সামনে একটা সড়ক দুর্ঘটনা, ট্রাকের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টে মোহাম্মদী অ্যাক্সিডেন্টে তারপরে হসপিটাল নেওয়া হয়েছে। সর্বেশন হসপিটালে নেওয়ার পরে কামাল মিয়ার অবস্থা এবং আমাদের আরেক ছোট ভাই আছে তারও অবস্থা খুব অসংখ্যজনক অবস্থায়, তাদেরকে নিয়ে প্রতিমধ্যে আমরা একজন নিয়ে বরিশাল খেয়াঘাট যাওয়ার প্রতিমধ্যে মারা গেছে, আর একজন বরিশাল সিপ্লাইনে বরিশাল নিয়ে গেছে। এই ঘটনায় বোরাকে থাকা অপর 5 যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকালে ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন পৌর 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মোহাম্মদ আব্দুল জলিল রাড়ির ছেলে। 16 জন যাওয়ার কথা, সেখানে ওনারা আজকে 7 জন যাইতেছে এই অটোতে। আমাদের এই এমবি সাহেবের বাসার সামনে যাওয়ার পর উত্তর দিক থেকে ট্রাক আসতেছে, ওনারা ওইটা আসতেছে দক্ষিণ দিকে আর ওনারা যাইতেছে উত্তর দিকে। এই মুখোমুখি সেখানে অ্যাক্সিডেন্ট করছে, মারিয়ে দিছে। মারিয়ে দেওয়ার পর ওনার আব্বা সেখানে ছিল, ওনার আব্বা এখনও আছে সুস্থ, আর ওনার সাথে একজন হাবেশ সাহেব আছেন, ওনাকে বলা নিয়ে গেছে অ্যাম্বুলেন্স দিয়ে, সেখান থেকে হেলিকপ্টারে ঢাকা নিয়ে গেছেন। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য 3 দিনের জামাতে রওনা করছিলেন নিহত কামাল সহ অন্যান্য মুসল্লিরা। এ সময় স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির বাসভবনের সামনে গেলে ফিটনেসবিহীন অবৈধ দ্রুতগামী ট্রাক ট্রলিটির সাথে তাদের ব্যাটারি চালিত বোরাকের সংঘর্ষে গুরুতর আহত হন নিহত কামাল সহ অন্যান্য মুসল্লিরা। পরে উন্নত চিকিৎসার জন্য রওনা করলে ফতে তিনি মারা যান। বাকি আহতরা সরফেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠানো হয়েছে। আর উনি মারা গেছেন, উনি কামাল, উনি দীর্ঘদিন ব্যবসা করতেন, ইলিশ মাছের একজন ব্যবসায়ী, বোলার বড় বড় যারা ছিল যেমন আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব, তারা বুজদু মিয়ারা, এদের সাথে ব্যবসা করছেন দীর্ঘদিন। এই এবং ওনার পরিবারে আছেন ওনার স্ত্রী, 1 কন্যা 2 ছেলে। চরফ্যাশন থানার উপ পরিদর্শক সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 25 মার্চ সোমবার সকালে একটি ব্যাটারি চালিত বোরাক 6 যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে জনতা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় পৌর 3 নম্বর ওয়ার্ডস্থ স্থানীয় সংসদ সদস্যের বাসভবনের সামনে আসলে অপর দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক ট্রলি বোরাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বোরাকে থাকা যাত্রীরা গুরুতর আহত হলে পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে নিহত কামালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান। এই ঘটনায় চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাক ট্রলিটি আটক করা হয়েছে, উদ্ধার করা হয়েছে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত রিকশাটিও। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে ফিটনেসবিহীন অবৈধ এসব ট্রাক ট্রলির অবাধ বিচরণে ভীতিতে রয়েছেন স্থানীয়রা, দ্রুতই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। না না, এগুলো তো অবৈধ, সম্পূর্ণ অবৈধ, এগুলা অবৈধ গাড়ি, এগুলা তবে হলো চলার কারণে তো এই দুর্ঘটনার ভিতরে পড়তে হয়। আর আমরাও তো দেখা গেছে যে আমাদের জীবনও ঝুঁকিপূর্ণ মধ্যে থাকতে হয় অল টাইম। ওদের কোনো তাল ঠিক নেই, এখানে হাওয়াই রোডে তারা দেখা গেছে এখানে 60 গতি দেওয়ার উপরে বেশি চালায়, এখন তারা চালাচ্ছে যে 60, 65, 70, এবং এখানে কুরিয়ার সার্ভিসের গাড়িগুলা বিভিন্ন টোলি এখানে দাঁড়া করে রাখে, যার কারণে আমরা আমাদের সমস্যা রাস্তায় চলাফেরা করতে থাকি।